তারকাদের তারকা হয়ে ওঠার পেছনের গল্প অনেক থাকে। তারকা হয়ে ওঠার পেছনে অনেকের ভূমিকা থাকে। চিত্রনায়িকা পূর্ণিমা আজকের এই অবস্থানে আসতে পারতেন না যদি একটি মানুষ না থাকতেন। কে তিনি? গত 8 মে বিশ্বজুড়ে পালিত হলো বিশ্ব মা দিবস। বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও পালিত হয়েছে এই দিনটি। এরই অংশ হিসেবে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা সন্তানদের গুণী মায়েদের হাতে পদক দেওয়া হয়েছে। প্রথমবারের মতো আয়োজিত সেই মা পদক পেয়েছেন চিত্রনায়িকা পূর্ণিমার গর্ভধারিণী মা সুফিয়া বেগম। মা দিবসে মায়ের এমন পদকপ্রাপ্তিতে উচ্ছ্বসিত ছিলেন ঢাকাই ছবির এই নায়িকা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি সেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন অকপটে। পূর্ণিমা ফেসবুকে লিখেছেন, মা দিবসে মা পদক 2022-এর মধ্য দিয়ে আমাদের মাকে সম্মানিত করা হলো। এই প্রথমবারের মতো আমার আম্মাকে পুরস্কৃত করা হয়েছে। আমার মাকে সম্মানিত করতে পারার একটি সুযোগ, একটি স্বপ্নের অপেক্ষায় ছিলাম। পূর্ণিমা আরও লিখেছেন, উপমহাদেশের জীবন্ত কিংবদন্তি সঙ্গীতশিল্পী শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাম আমার মাকে সম্মাননা তুলে দিয়েছেন। সেই সাথে চলচ্চিত্রের আরও একজন জীবন্ত কিংবদন্তি আম্মাজান খ্যাত শ্রদ্ধেয় শবনম ম্যামের উপস্থিতি আরও অনেক বেশি আলোকিত করেছিল। এর চাইতে বড় পাওয়া আর কি হতে পারে? আমার মাকে সম্মাননা দিতে পেরে মনে হচ্ছে আমার চলচ্চিত্র জীবনে পূর্ণ সফলতা আমি আজ পেয়েছি। পূর্ণিমা আরও লিখেছেন, মা না থাকলে আজ আমি পূর্ণিমা হতে পারতাম না। পুরো অনুষ্ঠান জুড়ে আমার খুব পছন্দের মানুষগুলো ছিলেন, সম্মানিত মায়েরা ছিলেন। এত সুন্দর মুহূর্ত আর কখনো পাব কি না জানি না। পূর্ণিমা তার আজকের এই পূর্ণিমা হয়ে ওঠার পেছনে সমস্ত কৃতিত্ব দিয়েছেন তার মাকে। তার মা না থাকলে আমরা হয়তো একজন সফল চিত্রনায়িকা, বহু গুণে গুণান্বিত একজন অভিনেত্রী পূর্ণিমাকে পেতামই না।